গোঘাটে নির্দল তৃণমূল হাতাহাতি কুমারগঞ্জ পঞ্চায়েতের অফিসে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ অভিযোগ বোর্ড গঠনের পরেও মাত্র পাঁচজন সদস্যকে নিয়ে পঞ্চায়েত চালাচ্ছেন পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হয় না বাকি সদস্যদের এমনই অভিযোগ প্রতিবাদে পঞ্চায়েত অফিসের সামনে এসে ক্ষোভ প্রকাশ করেন পঞ্চায়েতের বাকি সদস্যরা পঞ্চায়েত অফিসে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ কাগজ ছিঁড়ে ফেলে দিচ্ছে বা আমাদের সই করছে এর পরবর্তীকালে আজ করে দিচ্ছি আর পরবর্তীকাল করব না এটা প্রধান বলেছে কেন বলেছেন জোর করে সে প্রধানকে বলাচ্ছে বলছে রাহুল আমরা চাই যেন জনগণ ভালোভাবে সবাই নিয়ে পরিষেবা পায় আজকেই দুয়ারে সরকার বলি দুয়ারে সরকার অনেকে কাগজ জমা দিতে পারলাম না কারো ইনকাম সার্টিফিকেট আনলাইনে সই দেয় না কেউ এই সয়ে কাজ হবে না আপনারা অভিযোগ করছেন প্রধানকে সম্পূর্ণরূপে অঞ্চল সভাপতি চালাচ্ছে হ্যাঁ পঞ্চায়েতের যে এখন পাঁচজন মেম্বারে ওরা প্রধান করে নিয়েছে বাকি মেম্বাররা নেপথ্যে বাইরে ওনার দিকে কোনো পাত্তা দেয়নি এরা জোর করে জোর অবস মানে জর্জবস্তিতে পঞ্চায়েত ওনারা গঠন করে নিয়েছেন যেহেতু আমাদের এখানে জেনারেল মহিলা হচ্ছে প্রধান রিজার্ভ সিট ছিল ওরা জোর করে একটা এসসি ছেলে মহিলাকে বসিয়ে দিয়েছেন এই এরা চারজন মিলে এটাকে পঞ্চায়েত থেকে পুরো পার্টি অফিস করেছে সাধারণ মানুষ কোনো কাজের জন্য পঞ্চায়েতে আসবেন প্রধানের কাছে এসে এদিকে যে গোট্ট গোট হয়ে বসে থাকে তারা ভয়ে পালিয়ে যায় একটা স্বশাসিত সংস্থা যে পঞ্চায়েতের প্রধান হচ্ছে যার সর্বময় কর্তা সে তার মতো করে সুস্থভাবেই পঞ্চায়েত চালাচ্ছে পঞ্চায়েতে কোনো গাবলুকি হচ্ছে না আমি যে অভিযোগ আমার নামে করতে পারে আমিও তার নামে অভিযোগ করলাম মোহনদার নেতৃত্বে যেটা আমাদের ক্যান্ডিডেট আছে সেই মিটিংয়ে উপস্থিত হয় না সে দলের ব্লক সভাপতি বলতে পারে কিন্তু দলীয়ভাবে তার কোনো চিন্তাভাবনা আছে এটা আমি মনে করছি ইয়াস ও আমফানের ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগ প্রাক্তন তৃণমূল পঞ্চায়েতের প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে জয়নগরের বহরু এলাকার ঘটনা মাল পাচার হয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়নগর থানার পুলিশ ঘটনার পর বর্তমান পঞ্চায়েত প্রধান মতিউর রহমান কি বলছেন শুনব ঘটনা ঘটা উচিত হয়নি কারণ এইরকমভাবে যে দুর্গস্তদের মালগুলো নিয়ে একটা গোডাউনে বন্দি হয়ে থাকবে এবং কেউ ব্যক্তিগতভাবে আত্মসাত করার চেষ্টা করবে এটা তো ঠিক নয় কারণ এই মালগুলো কেন এখানে ছিল জানি না এতদিন ধরে 2020 আমপান হয়েছে তার আগে বুলবুল হয়েছে তা সেই সময় যে বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে যে মালগুলো পাওয়া গেছিলো সেই মালগুলো কেন আজকের গোডাউন বন্দি থাকবে এবং শোনা গেছে কিছু নাকি সিমেন্টের যে গাড়ি আছে খালি হওয়ার পর সেই সিমেন্টের গাড়িতেও কিছু মাল পাচার হয়ে গেছে